4 কেজি সত্যি বলতে আমি ভেঙে গেছিলাম। চেষ্টা করতে করতে আমি হারবো, চেষ্টা করতে করতে ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুরা, আমি এখন যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরিফিন শুভকে নিয়ে। যারা সাপলুডো দেখছেন, বাংলাদেশের অন্যতম থ্রিলার সিনেমা, তারা সবাই আরিফিন শুভকে চিনেন। এবং সে যে সবচেয়ে মানে বাংলাদেশের সবচেয়ে বড় যে সিনেমাটি উপহার দিয়েছেন, সেই সিনেমাটি হইতেছে গিয়ে ঢাকা অ্যাটাক। এই ঢাকা অ্যাটাক মুভিতে উনি ওনার যে ক্যারেক্টারে ঢুকে পড়ার যে বিষয়টা উনি সেটা দেখাইছেন যে কীভাবে একটা ক্যারেক্টারে ঢুকে পড়তে হয়। তো এবার উনি আমাদের মাঝে হাজির হয়েছেন মিশন এক্সট্রিম সিনেমা নিয়ে। যে মিশন এক্সট্রিম সিনেমাটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এটার কাহিনী অনেক সুন্দর হবে। এবং এই মিশন এক্সট্রিমে উনি যে ধামাকাটা দেখাবেন সেটা হইতেছে গিয়ে এই মুভিতে উনি তার সিক্স প্যাক বডি দেখাবেন। এবং এই সিক্স প্যাক বডির মাধ্যমে বাংলাদেশের প্রথম কোনো হিরো। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে 2 নম্বর যে নিউজটা দিব সেটা হচ্ছে গিয়া তামিল সিনেমা নিয়ে। তামিল সিনেমার চায়ন বিক্রম ছিলেন তামিলের সুপারস্টার। তো এই সুপারস্টারের পরবর্তী যে সিনেমাটি করতে যাচ্ছে সেই সিনেমাটা হইতেছে ডন ব্রেথ এর রিমেক। ডন ব্রেথ হচ্ছে হলিউডের একটি সিনেমা। তো এই হলিউডের এই সিনেমায় যে কাহিনীটা নিয়ে তৈরি সেই কাহিনীটা হইতেছে গিয়া হলিউডের এই মুভিতে একটি আর্মির কর্মকর্তা, সাবেক কর্মকর্তা, যার বাড়িতে 3টা চোর ঢুকবে এবং ওই আর্মির কর্মকর্তাটা অন্ধ থাকবে। তো কিন্তু এই সিনেমায় আর্মির কর্মকর্তাটা অন্ধ থাকা সত্ত্বেও সিনেমাটা যে কিরকম শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় গিয়ে পৌঁছাইছে সেটা সিনেমা যারা না দেখছে তারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা যারা সিনেমাটি দেখেননি তারা এই তামিল সিনেমাটি দেখতে পারবেন, এবং যারা এখনও ডন ব্রেথ সিনেমাটি দেখার ইচ্ছুক তারা দেখতে পারেন। এবং এই সিনেমাতে অভিনয় করবে তার সাথে শ্রুতি হাসান এবং অক্ষরা হাসান।